নমস্কার বন্ধুরা ড্রিম উইক পাপড়ি চ্যানেলে তোমাদের কাছে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি কয়েকটা কিচেন টিপস নিয়ে চলে এসেছি যা সুগৃহিণীদের কাজের জন্য কিন্তু ভীষণই উপকারে লাগবে তো চলো দেখতে থাকো আমি কী কী কিচেন টিপস তোমাদের কাছে ব্যব দেখাচ্ছি এখানে দেখো আমরা প্রথমে সিলিন্ডারটা যখন নেই এখানে একটা নাম্বার থাকে সেখানে দেখো বি টোয়েন্টি প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে এটা টোয়েন্টি মানে টু থাউজেন্ড টোয়েন্টি এর এক্সপায়ারি ডেট আর এ বি সি ডি হিসাবে কিন্তু এখানে নাম্বার থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এ আর এপ্রিল থেকে মে জুন পর্যন্ত হচ্ছে বি এটা বি টোয়েন্টি এইট মানে জুনে টোয়েন্টি এইট পর্যন্ত এর এক্সপায়ারি ডেট আর এখানে দেখতে পাচ্ছ ষোলো কেজি ১৬ কেজি ষোলো মানে হচ্ছে এই গ্যাস সিলিন্ডারের ওয়েট সিলিন্ডারের ওয়েট হচ্ছে সিক্সটিন কেজি আর এখানে হচ্ছে চোদ্দো কেজি টু রয়েছে এটা হচ্ছে চোদ্দো ফরটিন পয়েন্ট টু হলো হচ্ছে আমাদের গ্যাসের ওজন তো এইগুলো আমরা একটু খেয়াল রাখতে হবে আর নেওয়ার সময় আর একটা জিনিস তোমরা দেখবে এখানে এটা খোলার পরে এখানে একটু জল দিয়ে তোমরা দেখবে যে কোনো রকম বুদবুদ উঠছে কি না তাহলে যদি কোনো রকম এরকম দেখতে পাও তাহলে এর মানে এই সিলিন্ডারটা সামান্য একটু কিন্তু লিক রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এর কিন্তু সামান্য একটু করে কিন্তু বুদবুদ উঠছে তার মানে এই সিলিন্ডারটা কিন্তু সামান্য একটু লিক রয়েছে এটা সবসময় তোমরা খেয়াল রাখবে তো সেকেন্ড টিপসে আমরা আবার চলে যাচ্ছি তো এ দেখো আমাদের এইরকম ওষুধের যে প্যাকে খাপগুলো কিন্তু ঘরে সবসময় থাকে আর আমরা এগুলো ফেলে দিই তো এগুলো ঘরে ফেলে না দিয়ে এ দিয়ে কিন্তু আমরা একটা দারুণ জিনিস তৈরি করতে পারি দেখো এগুলো একদম আমি কুচিয়ে ফেলেছি আর এরকম বোতল আমাদের সবার ঘরেই থাকে আর বোতলের ভিতরটা পরিষ্কার করতে কিন্তু ভীষণই প্রবলেম হয় তো আমি এই যে প্যাকেটের ওষুধের যে অ্যালুমিনিয়ামটা আমি কুচিয়ে নিয়েছি সেটা এর মধ্যে ঢুকিয়ে নিলাম এর মধ্যে দিয়ে এরপরে যে কোনো তোমরা ডিটারজেন্ট এর মধ্যে দাও বা ভীম লিকুইড দাও দিয়ে এটাকে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু বোতলের ভিতরটা পরিষ্কার করতে পারবে অনেক সময় বোতলের ভিতর কিন্তু একটু শ্যাওলা মতন পড়ে যায় আর সেগুলো আমরা পরিষ্কার করতে কিন্তু খুবই ঝামেলা হয় তো দেখো এর মধ্যে আমি দিচ্ছি একটু ভীম লিকুইড আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটু সামান্য আমি নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে খুব বেশি কিন্তু একদমই সময় লাগবে না দেখো এরপরে আমি নিয়ে চলে আসছি তোমরা দেখতে পাবে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো জলের বোতলটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে তো এই গেল আমার সেকেন্ড টিপস যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে তো থার্ড নম্বর টিপসে চলে আসছি আমাদের দুধ অনেক সময় ফ্রিজে রাখতে রাখতে এক্সপায়ারি ডেট পেরিয়ে যায় তখন অনেক সময় জাল দিতে গেলে দুধটা ফেটে যায় তো সেই সময় দুধটা একটু গরম করার পরে আমি সামান্য একটু নুন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ হিসেবে তোমরা নুনটা দেবে তাহলে কিন্তু দুধ ফাটবে না অবশ্যই এটা টাটকা দুধে কিন্তু একদমই নুনটা দেওয়ার দরকার নেই এটা শুধুমাত্র দুধটা যদি অনেক বাসি হয়ে যায় তবেই তোমরা দেবে নুনটা তো ফোর্থ নম্বর টিপ টিপসে আমি চলে আসলাম অনেক সময় রুটি করার পরে অনেক তা ঠান্ডা হয়ে গেলে রুটি কিন্তু শক্ত হয়ে যায় তো বন্ধুরা এর জন্য একটা দারুণ টিপস তোমাদের কাছে শেয়ার করছি সেটা হলো জল একদম ফুটন্ত গরম জল তোমরা এটার জন্য নেবে মাখার জন্য এবার এর মধ্যে যে গরম জলটা আমি দিয়ে এর মধ্যে তোমরা তো অবশ্যই হাত দিতে পারবে না একটা চামচ বা কোনো কিছু দিয়ে তোমরা এটা নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবে দেখো এটা একটু বেশ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি আর একটু জল গরম জল দিয়ে দেব যতটা পরিমাণ তোমাদের গরম জলে জল দিয়ে এটাকে মাখতে লাগবে ততটা পরিমাণ তোমরা জল দেবে কিছুটা কম জল হলেও কোনো কোনো অসুবিধা নেই পরে সামান্য একটু জল দিয়ে আমরা কিন্তু ভালো করে মেখে নিতে পারবো আর এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো আমি এবার এটাকে খুব ভালো করে যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখবে এই রুটি কিন্তু প্রচণ্ড বেশি নরম থাকবে একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই রুটি কিন্তু একদম নরম তুলতুলে থাকবে টিপসটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে চলে যাচ্ছি পরের টিপসে দেখো আমাদের রান্নাঘরে রান্না করতে করতে অনেক সময় কিন্তু তেল পড়ে যায় আর সেই তেল মোছার জন্য যদি কোনো কাপড় ব্যবহার করি সেই কাপড়টাও কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আর ভালোও লাগে না সেটা তো এই তখন আমরা কি করব অনেক সময় আমরা রুটি করার পরে যে আটা পড়ে থাকে সেগুলো না ফেলে দিয়ে সেই আটাটা যদি আমি এর ওপর দেই দিয়ে দেখো একদম সহজেই কিন্তু এই তেলটা উঠে যাবে আর কোনো রকম কিচ্ছু তেল চিটচিটে ভাব কিন্তু থাকবে না তো দেখো এটা দিয়ে আমি আটাটা দিয়ে ভালো করে তুলে ফেলছি এই তেলটাকে টিপসটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর চলে যাচ্ছি এবার আমি তারপরের টিপসে অনেক সময় আমাদের ঘরে কিন্তু এরকম গাডার থাকে আর গাডারগুলো অনেক দিন থাকার পরে একটার সঙ্গে একটা লেগে যায় খুবই অসুবিধা হয় তো আমাদের ঘরে এই রকম ট্যালকাম পাউডার থাকে অথবা তোমরা ময়দাও দিতে পারো এর মধ্যে ময়দা লাগিয়ে বা পাউডার দিয়ে আমরা যদি একটু লাগিয়ে রাখি এই গাডার কিন্তু অনেক দিন ভালো থাকবে চলে যাচ্ছি এর পরের টিপসে দেখো বন্ধুরা আমরা রুটি করার পরে কিন্তু আমাদের এই বেলনি চাকি অনেক এরকম আটা লেগে যায় আবার অনেক সময় হঠাৎ করে কিছু করার সময় কিন্তু খুব তাড়াতাড়ি এটা আমরা পরিষ্কার করতে পারি না তো আমরা কি করব সামান্য একটু দু মিনিটের কিন্তু এটা কাজ একটু জলটা দিয়ে সামান্য একটু ভিজিয়ে নিয়ে দেখো আমি এরপরে আমি কি করছি দেখো খুবই সহজে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি চটপট পরিষ্কার হয়ে যাবে তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ খাওয়ার যে আমরা নুন ব্যবহার করি সেই নুনটা আমি দিয়ে দিলাম নুন দিয়ে কিন্তু একদম এক সেকেন্ডে কিন্তু আমার এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে দেখো ভালো মতন আমি ঘষে নিচ্ছি আর এই নুনটা দিয়েই বেলনিটাকেও আমি ঘষে নেব দেখো ওই নুনটা দিয়েই আমি বেলনিটাকেও বেশ ভালো করে ঘষে নিলাম এটা খুব চটপট কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো সঙ্গে সঙ্গে আমি ধুয়ে নিয়ে চলে আসলাম আর এটা যদি তোমাদের খুব তাড়াতাড়ি লাগে এটা একটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবে অথবা একটু গ্যাসের উপরে কিছুক্ষণ রেখে দিলেই হালকা করে উপর দিয়ে রেখে দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম আটা লাগবে না আর যদি তোমাদের মনে হয় সামান্য একটু তেল লাগিয়ে নিলেও কিন্তু এটা কিন্তু আর কোনো রকম অসুবিধে হবে না ঠিক আছে বন্ধুরা যদি আমার এই টিপস তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দিও তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে